সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কারাবন্দীদের আর নিয়োগ দেবে না ওয়াকদার গ্রুপ। তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা, বললেন ইব্রাহিম রাইসি। জাপানের দ্বীপ কিনলেন চীনা মহিলা, বিতর্কের ঝড়ে দুই দেশেই। বাবরি মসজিদ মামলায় হিন্দু পক্ষের রায়, এবার আনুগত্যের পুরস্কার পেলেন সেই বিচারপতি। সিরিয়ায় আইএসের হামলা, নিহত 11। ভূমিকম্প থেমে নেই লুটপাট, তুরস্কে গ্রেপ্তার 48। এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি। দর্শক, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা, তেহরানের উন্নয়ন শত্রুরা সহ্য করতে পারছে না, আর তাই ইরানের জনগণকে দেশের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যদিও এই ক্ষেত্রে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি। কারাবন্দীদের আর নিয়োগ দেবে না ওয়াগনার গ্রুপ। রুশ সেনাদের সহযোগী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপে আর কোনো কারাবন্দীকে নিয়োগ দেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। টেলিগ্রাম চ্যানেলে এই ঘোষণা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, আমরা আর কোনো কারাবন্দীদের নিয়োগ দেব না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বির দাবি, বর্তমানে ইউক্রেনের গোষ্ঠীর প্রায় 50,000 যোদ্ধা সক্রিয় রয়েছে, আর এই গ্রুপকে অপরাধী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াগনার প্রধান এই ঘোষণার মাধ্যমে বোঝা যায় রণকৌশলে পরিবর্তন আনছে রাশিয়া। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর ব্লগার সেমিয়ন পেগোভকে এক সাক্ষাৎকারে দিয়েছেন প্রিগোজিন, বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি শহর নিয়ন্ত্রণে নিতে মস্কোর আরো 2 বছর সময় লাগবে। শুক্রবার তারই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে তিনি দাবি করেন, রাশিয়ার পরিকল্পনা হলো দনেস্ক ও লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। গত বছর এই দুটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিল রাশিয়া, তবে এটিকে অবৈধ বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো সহ জাতিসংঘের বেশিরভাগ সদস্য। এতে ওয়াগনার প্রধান বলেন, আমার মনে হয় অঞ্চল দুটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে 1.5 থেকে 2 বছর লাগবে, আর দিনপ্র নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে লাগবে প্রায় 3 বছর। ওয়াগনার প্রধান বলে, দনেস্কের বাকমুত শহর নিয়ন্ত্রণ নেওয়া খুবই জরুরি। সর্বশেষ কয়েক মাস ধরে বাকমুতে দুপক্ষের তীব্র লড়াই চলছে। শহরটিতে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রুশ বাহিনী। রাশিয়া কি শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি রয়েছে? এমন প্রশ্নের জবাবে প্রিগোজিন বলেন, বিষয়টি এত তাড়াতাড়ি বলা উচিত হবে না, এখন অনেক এলাকা নিয়ন্ত্রণে বাকি রয়েছে, তবে আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি। তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা, বললেন ইব্রাহিম রাইসি। দেশজুড়ে চলমান বিক্ষোভ ও পশ্চিমাদের চাপের মুখে ইরানে ইসলামী বিপ্লবের 44তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট রাইসি অভিযোগ করে বলেন, তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, শনিবার 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের 44তম বার্ষিক উপলক্ষে দেশটির 1,000-এরও বেশি শহর এবং অন্তত 10,000 গ্রামের মানুষ শোভাযাত্রা বের করে। এতে জনসমুদ্রে রূপ নেয় রাস্তাঘাট, তবে মূল আয়োজন হয় ঐতিহাসিক আজাদী স্কোয়ারে, সেখানে যোগ দেন লাখো মানুষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বলেন, আমাদের সবার উচিত এই শোভাযাত্রায় অংশ নেয়া, শাসন ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস আছে, তাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েল যতই চেষ্টা করুক না কেন, তারা বারবার ব্যর্থ হবে। ইরানের জনগণ তাদের নেতাদের সঙ্গে আছে, থাকবে। আজাদী স্কোয়ারে অনুষ্ঠানে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তিনি ইসলাম বিপ্লবের মাধ্যমে ইরান বর্তমানে নানা অঙ্গনে অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন। দেশটিতে হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভ পশ্চিমাদের তৈরি উল্লেখ করে রাইসি বলেন, তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পশ্চিমারা, তেহরানের উন্নয়ন শত্রুরা সহ্য করতে পারছে না, আর তাই ইরানের জনগণকে দেশের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যদিও এক্ষেত্রে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শত্রুরা নতুনভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, তারা ভেবেছিল আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে, কিন্তু তারা জানে না যে যাদের সহিংসতায় লেলিয়ে দেওয়া হয়েছিল তারা ইরানের প্রতিনিধিত্ব করত না। আজ বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে যে জনতার ঢল নেমেছে তারাই হচ্ছে এদেশের প্রকৃত প্রতিনিধি। অনুষ্ঠান শেষে এদিন একটি প্রস্তাব গৃহীত হয়, তাতে বলা হয়, ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে জাতীয় ঐক্য সংহতি ও অনুভূতি শত্রুদের পরাস্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়, আর তাই প্রতি বছরে দিনটিকে ইরানে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। জাপানের দ্বীপ কিনলেন চীনা মহিলা, বিতর্কের ঝড়ে দুই দেশেই। জাপানে একটি আস্ত দ্বীপ কিনলেন চীনের এক মহিলা। এই খবর প্রকাশ্যে আসার পরে বিতর্কের ঝড় উঠেছে দুই দেশের রাজনৈতিক মহলে। জাপানের সার্বভৌম এলাকায় আগ্রাসন চালাচ্ছে চীন, এমনটাই মনে করছে জাপানের বিশেষজ্ঞ মহল। তবে এই খবরের সত্যতা নিয়েও এখনো সন্দেহ রয়েছে দুই দেশের তরফেই। জনবসতিহীন ইয়ানাহা দ্বীপের মালিকানা আসলে কার, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জাপানের ওকিনাওয়া দ্বীপের উত্তর দিকে অবস্থিত ইয়ানাহা জনবসতিহীন এই দ্বীপে ক্যাম্প ধরে মাছ ধরতে যান অনেকে। জানুয়ারি মাসে 30 বছর বয়সে এক চীনা মহিলা দ্বীপের একটি ভিডিও প্রকাশ করেন। ইয়ানাহা দ্বীপ
দ্বীপে তার ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করার পরে মহিলা দাবি করেন দ্বীপের মালিকানা রয়েছে তার আত্মীয় সংস্থার হাতে। জানা গিয়েছে দ্বীপের অর্ধেক অংশের মালিক টোকিওর একটি সংস্থা। চীনের সঙ্গে ব্যবসা সম্পর্ক রয়েছে তাদের, তবে সমুদ্র সৈকতের এলাকাগুলি সম্পূর্ণ সরকারের অধীনে। তবে মহিলার ভিডিওতে দেখানো হয়েছে এই দ্বীপ সংক্রান্ত নথিপত্র, সেখানে লেখা রয়েছে ইহানাহা দ্বীপটি এখন চীনা সংস্থার অধীনে। তবে এই নথিপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। চীনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির কাছে জমির মালিকানা থাকতে পারে না, এমন পরিস্থিতিতে একজন মহিলা একটি দ্বীপ কিনে ফেলেছেন সেই বিষয়টি নিয়ে বেশ খুশি নেটিজেনরা। তবে আশঙ্কিত হয়ে পড়েছে জাপানের রাজনৈতিক মহল, তাদের ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে চীন, এই ঘটনার প্রেক্ষিতে এমনটাই ধারণা করছে জাপান। বাবরি মসজিদ মামলায় হিন্দু পক্ষে রায়, এবার আনুগত্যের পুরস্কার পেলেন সেই বিচারপতি। রোববার ভারতের সাত রাজ্যের নতুন রাজ্যপাল বা গভর্নরের নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট ভবন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কারণে নতুন রাজ্যপালদের মধ্যে পাঁচজনই বিজেপি নেতা, বাকি দুজনের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা, অন্যজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নজির, যিনি অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার অন্যতম বিচারপতি ছিলেন। ফলে নজিরও নজরে বিরোধীদের, তাদের বক্তব্য, আনুগত্যের পুরস্কার বিতরণ শুরু হয়েছে। 2023 সালের জানুয়ারি মাসের 4 তারিখ সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন নজির। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছেন তিনি। এর ফলে বিশ্বভূষণ হরিচন্দনকে অন্ধ্র থেকে সরিয়ে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হচ্ছে, এসবই কাজের কথা। তবে দ্রৌপদী মুর্মুর ঘোষণার পর চর্চায় উঠে আসছে সে মামলাগুলো যাতে সম্মিলিত রায় দিয়েছেন এই প্রাক্তন বিচারপতি, সেগুলো কি কি? অবশ্যই অন্যতম রাম মন্দির বাবরি মসজিদ মামলা। ওই মামলায় বিতর্কিত রায়ের পরে কথিত রাম জন্মভূমিতে বাবরি মসজিদের জায়গায় বিরাটাকার নতুন মন্দির তৈরি হচ্ছে, যার উদ্বোধন হবে আগামী লোকসভা ভোটের ঠিক আগে। এছাড়াও তিন তালাক মামলা, নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা মামলায় রায় দিয়েছেন প্রধান বিচারপতি নজির। কাকতালীয়ভাবে সবকটি মামলার রায় বিজেপি তথা কেন্দ্রের মোদী সরকারের নীতি আদর্শের পক্ষে গিয়েছে, সেই ব্যক্তিকে রাজ্যপাল ঘোষণা করার প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত দ্রৌপদী মুর্মুর ঘোষণা অনুযায়ী মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা রমেশ ব্যাস, ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছেন বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণন, বিজেপি নেতা লক্ষণ প্রসাদ আচার্য হতে চলেছেন সিকিমের রাজ্যপাল, শিবপ্রতাপ শুক্লা এবং গুলাবচাঁদ কাটারিয়া হবেন যথাক্রমে হিমাচল প্রদেশ ও আসামের রাজ্যপাল, প্রাক্তন সেনকর্তা কেটি পার্নেক হচ্ছেন অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল। সিরিয়ায় আইএসের হামলা, নিহত 11। মধ্য সিরিয়ায় এক হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীকে দায়ী করে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে আইএস গোষ্ঠী শনিবার হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলের পালমিরা এলাকায় ট্রাফল সংগ্রহের সময় প্রায় 75 জনের উপর হামলা করে। হামলায় একজন নারী সহ 10 জন বেসামরিক নাগরিক এবং সিরিয়ান শাসক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে। এছাড়া অন্যরা নিখোঁজ রয়েছে বলেও জানায় তারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই হামলার খবর দিল, তারা মৃতের সংখ্যা আরো কম উল্লেখ করেছে। তারা বলেছে আইএস সন্ত্রাসীরা মেশিনগানের গুলি চালিয়ে একজন নারী সহ 4 বেসামরিক লোককে হত্যা করেছে। এছাড়া আরো 10 আহত হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। 2019 সালে মার্চে মার্কিন নেতৃত্বাধীন জোটের সমর্থনে একটি সামরিক অভিযানের পর জিহাদিরা তাদের শেষ ভূখণ্ড হারায়। এরপর সিরিয়ায় আইএস এর অবশিষ্টাংশের বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির আস্তানায় পিছু হটে। তখন থেকে তারা ইরাকে আক্রমণ করার সময় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এবং সিরিয়ার সরকারি সৈন্যদের উপর অতর্কিত হামলার জন্য এ ধরনের আস্তানা ব্যবহার করছে। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার মধ্য, উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলে ট্রাফল সংগ্রহের সময় নারী শিশু সহ অনেক লোককে লক্ষ্যবস্তু করা হয়েছে। 2021 সালে এপ্রিলে চরমপন্থী গোষ্ঠীটি কেন্দ্রীয় সরকার হামার পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলে 19 জনকে অপহরণ করে একই ধরনের আক্রমণ শুরু করে, তাদের বেশিরভাগ বেসামরিক লোক ছিল। এদিকে সিরিয়ান ও রুশ হেলিকপ্টার মরুভূমিতে আইএস এর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের ফলে শুরু হওয়া সিরিয়ার সংঘাতে প্রায় 500,000 মানুষ প্রাণ দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে দেশটির জনসংখ্যায় প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পে থেমে নেই লুটপাট, তুরস্কে গ্রেপ্তার 48। তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এর মধ্যে ব্যাপক লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার মুখে উদ্ধার কাজ স্থগিত করেছে জার্মানি ও অস্ট্রিয়া উদ্ধারকর্মীরা। তবে দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে 48 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ভূমিকম্প কবলিত 8 প্রদেশ থেকে 48 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ভূমিকম্পে 30,000 বেশি মানুষের
মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পরিস্থিতি বিবেচনায় গত মঙ্গলবার 3 মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন। ফলে এখন থেকে দেশটির রাষ্ট্রীয় কৌশলীরা চাইলে লুটপাট এবং সহিংসতার দায়ে অভিযুক্তদের 3 থেকে 4 দিনের জন্য আটক করতে পারবেন। শনিবার প্রকাশিত নির্বাহী আদেশে রাষ্ট্রীয় কৌশলীদের এই ক্ষমতা দিয়েছেন এরদোগান। শনিবার সকালে এরদোগান জানিয়েছেন তার সরকার অতি দ্রুত লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। এদিকে ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে অজ্ঞাতনামা গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার কারণে জার্মান উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়া সেনা সদস্যরা তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছেন। অস্ট্রিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হাতাই প্রদেশে অজ্ঞাতনামা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একটি বেস ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছেন। অস্ট্রিয়া সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিয়েরে কুগেল ওয়াইস এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্প কবলিত এলাকায় বিভিন্ন গোত্র উপগোত্রের মধ্যে সহিংসতা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিসা দেবে জার্মানি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক সিরিয়ার জনগণকে জরুরি ভিসা দেওয়ার কথা ভাবছে জার্মানি। জার্মানিতে বসবাসরত অভিবাসীদের ক্ষতিগ্রস্ত আত্মীয়দের খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা দিতে এই পদক্ষেপ নিচ্ছে বার্লিন। শনিবার 11 ফেব্রুয়ারি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজার একথা জানান। ন্যান্সি ফিজার বলেন, এটি একটি জরুরি সহায়তা। তুর্কীয় সিরিয়ার যেসব পরিবার জার্মানিতে আছে, কোনো জটিলতা ছাড়াই দুর্যোগ কবলিত এলাকা থেকে নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে আসতে পারবে। তাদের দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে ভিসার মেয়াদ হবে 3 মাস। ভূমিকম্পে দেশ দুটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং মৃতের সংখ্যা 29,000 পার হয় সহায়তা সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ। প্রায় 30 লাখ তুর্কি ও 10 লাখ সিরীয় অভিবাসী জার্মানিতে বসবাস করছে, যাদের বেশিরভাগই 2015-16 সালে আশ্রয় নেয় দেশটিতে। ওই উদ্যোগ নিয়েছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বারবক বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য যথাসম্ভব ঝামেলা ছাড়া ভিসা দিতে চেষ্টা করছি আমরা। এ কারণে তুরস্ক সিরিয়ায় কর্মী আরো বাড়িয়েছি আমরা। বারবক জানান, এ বিষয়ে কাজ শুরু করতে জার্মান স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটি কার্যনির্বাহী দল তৈরি করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।